Hello, good afternoon, bondhura. Ami Boni Amin. Ekhon Sydney shahorer ekti bikkhato walkway orthat jekhane manush jogging kore. Thik shei rokom ekti sthane ami achi. Etar naam hocche Iron Cove Pathway. Iron Cove Pathway. এটা হচ্ছে সিডনি শহর থেকে মাত্র তার কেন্দ্রবিন্দু থেকে মাত্র ৬ কি ৭ কিলোমিটার দূরেই এটি বিখ্যাত একটি ওয়াকওয়ে। এখানে সবাই আসে জগিং করার জন্যে, মানুষ দৌড়ায় এবং সেই সাথে তাদের কুকুরকেও নিয়ে আসে এই পথে দৌড়ানোর জন্যে। আমি এখন এই মুহূর্তে একজন কুকুর মালিকের সাথে আলাপ করব, তিনি নিয়ে যাচ্ছেন এই কুকুরকে হাঁটাবেন। হ্যালো হ্যালো, ইজ ইট ইয়োর ডগ? Yes, it's my dog. Your dog, and how old is he? He's 5 years old. 5 years old, 5 বছরের কুকুর। Do you walk her every day? Yeah, I do. You do? Yeah. All right, okay. So, thank you very much, okay? বললো ওরা প্রতিদিনই সে তার এই কুকুরকে হাঁটায় এবং এই কুকুরের বয়স 5 বছর এবং এইখানে শুধু মানুষ নয়, কুকুরও এইখানে জগিং করে। আজ রবিবার ২৭ আগস্ট ২০১৭, এখন মেঘলা বিকেল এবং হাওয়া বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে। সিডনি আয়রন কোভ এই যে ওয়াকওয়ে আছে এটা ৭.৫ কিলোমিটার দীর্ঘ, আর এর আশেপাশে যেই সাভাবগুলো, আবাসিক এলাকাগুলো, এগুলো বেশ দামি। এখানে দামি এবং বড় লোক যারা আছেন তারা বসবাস করেন। এই এলাকার পাশেই আমার সন্তানদের শৈশব কেটেছিল, অর্থাৎ এখানের পাশেই আমি ছিলাম একটি সাভাবে ১০ বছর। আর এই সিডনি আয়রন কোভ যেটাকে বলা হয় এটাই সেই কোভ। দেখুন জলরাশি, আপনি যখন সিডনি আসবেন তখন অবশ্যই আপনি লক্ষ্য করবেন আপনার প্লেন সিডনি এয়ারপোর্টে যখন নামবে তখন এই কোভের উপর দিয়েই চক্কর খেয়ে সিডনি এয়ারপোর্টে নামবে। ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই জগিং ওয়ে। এখানে মানুষ দৌড়ায়, হাঁটে এবং তাদের কুকুরকে এখানে হাঁটায়। ব্যাপক ঠান্ডা এখন চলছে, এখন বিকেল ৪:৩০। আর দেখুন দূরে দেখুন সেই দিগন্তে সিডনির সেই সেন্টার পয়েন্ট, অর্থাৎ সিডনির যেই মূল শহর তা দেখা যাচ্ছে এই আয়রন কোভের ঠিক অন্যদিকে। এই সিডনি আয়রন কোভের আশেপাশে যেই সাভাব অর্থাৎ যেই আবাসিক এলাকাগুলো আছে তার মধ্যে হচ্ছে 5 ডক, হ্যাভারফিল্ড, অ্যাশফিল্ড, এই 3টা সাভাব এর আশেপাশে আছে। নিরাপদে নিরাপত্তা নিয়ে আপনি নিশ্চিন্তে এখানে দিন রাত যখন আপনি চাইবেন তখনই আপনি এখানে হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন। স্বাস্থ্যসম্মত এই অস্ট্রেলিয়ান জাতি সবসময় তারা এই জগিং, সাইক্লিং এবং বিভিন্ন রকম শারীরিক কসরতে তারা সবসময় তাদের অবসর সময় কাটিয়ে থাকেন। এই সিডনি কোভ ওয়াকওয়ে বেশ ঐতিহাসিক। আগে এইখানটায় কখনো সাইকেল চালানো যেত না, তবে এখন সুপ্রশস্ত করার ফলে অনেকে সাইকেল চালিয়ে থাকেন। তবে একটি বিষয় আপনাদের বলতে হচ্ছে, যা হচ্ছে যে কুকুর, আপনি যদি আপনার কুকুর নিয়ে যদি এইখানে আপনি জগিং করেন তাহলে আপনাকে অবশ্যই আপনার কুকুরের যেই বর্জ্য, যে ময়লা যদি করে তাহলে সেটা আপনি নিজ হাতে তা পরিষ্কার করে নিতে হবে। কোনোভাবেই কুকুরের বর্জ্য পেছনে ফেলে যেতে পারবেন না। Hello, this is Boni Amin from Sydney Iron Cove Pathway, 27 August 2017. Thank you very much. Thank you.